যখন বাংলাদেশি কনসোলেট টিমের সাথে আপনার মিটিং হয়েছে তারা কিন্তু সেটা প্রকাশ করেছে এবং বলেছে রোমানিয়া কনসোলেট টিমের সামনে দিল্লিতে আপনারা ঘুরে অযথা ঘুরাফেরা করবেন না কাজবিহীন আপনারা তো আসবেন না অ্যাম্বাসেডার ধারে কাছেও যাবেন না তো এই কথাগুলো বলার কারণ কি এখানে কিন্তু অবশ্যই একটা কারণ আছে বেসিক লজিক আছে আপনার আপনার বাংলাদেশিরা মানে আমরা জাতি হিসেবে এতটাই নির্বোধ যে আমরা আন্ডার টেবিলে আপনার কিন্তু কাজ করার চেষ্টা করছি বর্তমানে এটা কিন্তু সত্য যারা রোমানিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন বা প্রসেসিং আছেন বা যারা দিল্লিতে আছেন বর্তমানে তাদের অনেককে জিজ্ঞেস করলে কিন্তু আপনি এই কথাটা সত্যতা পেয়ে যাবেন আর এই নিউজ কিন্তু এই নিউজগুলো কিন্তু আপনি আস্তে আস্তে ছড়িয়ে যায় এগুলো কিন্তু ধামাচাপা থাকে না আন্ডার টেবিলে এক হাজার ইয়ারও বারোশো ইয়ারও পনেরোশো ইয়ারও বেশি নিয়ে অনেকেই অনেকেই ইদানিং আমি মেসেজ দেখেছি যে তিন চারজন করে যেতে পারছে আবার অনেকে আপনার ইন্ডিয়াতে গিয়ে বসে আছে এখনো তাদেরকে করে দিতে পারতেছে না মানে এটার কোনো গ্যারান্টি নেই আসলে এটা আপনি করতে পারবেন না অ্যাকচুয়াল আর ব্যাড নিউজ হচ্ছে বর্তমানে আপনার পনেরো দিনের জন্য কিন্তু বাংলাদেশিদের ফাইল জমা নেওয়া কিন্তু তারা বন্ধ করে দিছে পনেরো দিন বাংলাদেশের কোনো ফাইল তারা জমা নিবে না আর ফাইল জমা নিবেন এটার মতলব এটা না যে অ্যাপয়েন্টমেন্ট দিবেন না অ্যাপয়েন্টমেন্ট পূর্বে যেগুলো আপনার ছিল তারা কিন্তু অটোমেটিক্যালি আপনার ইমেল ওয়াইজ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে কিন্তু নতুন করে আপনার এখন থেকে পনেরো দিন বাংলাদেশের কোনো ফাইল সাবমিট করতে পারবে না আর রোমানিয়ার ভিসার যে বর্তমান পরিস্থিতি আপনার নয়াদিল্লিতে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের দুই সালের যে আপনার ওয়ার্ক পারমিটগুলো ছিল সেগুলো কিন্তু আপনার কমপ্লিট করতে পারে নাই দুই হাজার বাইশ সালের গুলো কমপ্লিট হয়ে দুই হাজার তেইশ সালের এখনও কিন্তু অষ্টম মাস এটা চলতে মানে অষ্টম মাস আজকে শেষ আগস্ট মাস আজকে শেষ সেপ্টেম্বর চলে আসছি দু সালের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলোই কিন্তু বর্তমানে এখন পর্যন্ত আপনার ওয়ার্ক পারমিটের শেষ হয় নাই বিশ্বা কিন্তু সবগুলো কমপ্লিট হয়নি অনেকে রিজেক্ট করেছে অনেকে পেয়েছে ম্যাক্সিমামই রিজেক্ট হয়েছে আপনার বা অনেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনার যেই সিস্টেমটা হচ্ছে বা যেভাবে ইন্টারভিউ নেওয়া হচ্ছে অনেকেই পাচ্ছে না আর আর একটা বড় কথা হচ্ছে যখন কনসোলের টিমটা ছিল আপনার তখন কিন্তু ইন্টারভিউ কিছুটা সহজ ছিল বর্তমানে কিন্তু ইন্টারভিউটা একটু কঠিন হয়ে গেছে কারণ বর্তমানে আপনার যেই আমাদের এজেন্সিগুলো আছে তাদের সাথে যেই মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে কিন্তু বলা হয়েছে যে আপনাদের ক্যান্ডিডেট যারা তাদেরকে অবশ্যই বলবেন যে বেসিক যে ইংলিশটা আছে বেসিক যে নলেজটা আছে অন্তত বেসিক ইংলিশটা জানতে হবে রোমানিয়ার ভিসা বর্তমানে যদি আপনি পেতে চান আসলে আস্তে আস্তে বর্তমানে একটা অবস্থা হচ্ছে কি রোমানিয়ার ভিসাটা আমাদের জন্য এতটাই কঠিন হয়ে যাচ্ছে যে সেনজেন ভিসার মতো হয়ে যাচ্ছে আমরা কিন্তু ভবিষ্যতে রোমানিয়ার ভিসা পাবো কিনা এটা সন্দেহ আছে আর কনসুলেট টিমটাকে আপনার যেভাবে বাংলাদেশ থেকে সরানো হয়েছে আমাদের জন্য কিন্তু সেটা ভালো ছিল এখন কনসুলেট টিম ওইখানে আছে আর কিন্তু কনসুলেট টিমকে বাংলাদেশে আনা সম্ভব না তারা কিন্তু আর আসার সম্ভাবনা একেবারেই নাই বললেই চলে আর যারা আন্ডার টেবিলে আপনার প্রসেস করতে চাচ্ছেন তারা এই রাস্তাটাতে পাওয়ার না কারণ এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই কেউ যেতে পারছে কেউ যেতে পারে নাই এই রাস্তায় কিন্তু সবাই সাকসেস না তো আপনি গিয়ে হয়তো বা আপনি ফেসেও যেতে পারেন আপনার পনেরোশো ইউরো যেটা এক হাজার থেকে পনেরোশো ইউরো এক থেকে দেড় লক্ষ টাকা কিন্তু আপনার জলেও যেতে পারে আর এমন না যে পনেরো দিন পর থেকে আপনার আর ফাইল জমা নিবে না তারা আবার নতুন করে কাজ করবে তারা চাচ্ছে যে আপনার পিছনে যে পেন্ডিং কাজগুলো আছে সেগুলোকে যত জলদি আপনার শেষ করা যায় প্রত্যেক দিন আপনার পঞ্চাশটা তারা আপনার ডেলিভারি দিচ্ছে পঞ্চাশটা ভিসা ডেলিভারি দিচ্ছে এবং পঞ্চাশটা অ্যাপয়েন্টমেন্ট তারা কিন্তু দিচ্ছে তো সেই সুবাদে আশা করা যায় যে আর একটু সময় লাগবে আপনার যে রানিং ভিসা গুলো আছে সেগুলো শেষ করতে কারণ দুই সালের গুলো এখনো পেন্ডিং আছে দুই সালে এটা অষ্টম মাস কিন্তু শেষ তো যারা রোমানিয়ার ভিসা পত্র তারা জেনে বুঝে দেখে একটু আপনার পাসপোর্ট জমা দিবেন কারণ রোমানিয়ার ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত কতদিন পরে আপনার ভিসা হবে সেটা কিন্তু ভেরিয়েশন নাই কোনো আঠারো মাসও লাগতে পারে যেমন আমার দুটো ভিসা হয়েছে আঠারো মাস পরে আপনার আঠারো মাসও লাগতে পারে দুই মাসও দুই বছরও লাগতে পারে ছয় মাসের কথা নিয়ে কথা বলে আপনার আপনার কাছ থেকে ফাইল জমা নেবে সেটা নয় মাস হয়ে যাবে এক বছর হয়ে যাবে আপনি কিন্তু শুধু করতে থাকবেন তো যারা রোমানিয়ার জন্য ফাইল জমা দিতে চান বর্তমানে নতুন করে তারা জেনে বুঝে দেখে শুনে চিন্তা ভাবনা করে তারপর জমা দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম